আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন ধর্ষণ। দেশে নারীদের আরও পর্দায় থাকা উচিত, বিদেশি মেয়েদের মতো মডার্ন হতে হবে কেন? অনন্ত জলিলের মন্তব্যে তোলপাড়, ইনি বিস্তারিত। আরও থাকবে, নারীদের পর্দার কথা বলায় অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিলেন শাওন, ইনি বিস্তারিত। এছাড়া থাকবে, সেই চার শিশুকে ধর্ষণ মামলায় কারাগারে দেয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন ম্যাজিস্ট্রেট, ইনি বিস্তারিত। আরও থাকবে, পদ্মায় লঞ্চের তলায় ফাটল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন 200 যাত্রী। এছাড়া থাকবে, ইসলাম বিদ্বেষী মন্তব্য, ম্যাক্রন এবার উষ্টা খেল এক ফরাসি ন মুসলিম বৃদ্ধার, এ নিয়ে বিস্তারিত। দর্শক, শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল, তিনি একাধারে প্রযোজক ও পরিচালক। এই ব্যবসায়ী অভিনেতা নানা রকম সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে অনেক প্রশংসিত হয়েছেন, আলোচনারও জন্ম দেন। এবার তিনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, ধর্ষণ নিয়ে চলমান প্রতিবাদ আন্দোলন নিয়ে মুখ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন, সেই সঙ্গে দেশের নারীদের পোশাককেও ধর্ষণের জন্য কাট করায় তুলেছেন তিনি। তার মতে, শালীন পোশাক পরা নারী কখনোই ধর্ষণের শিকার হয় না। পোশাক ভালো না হলে তার শরীর ফিগার দেখে বাজে স্বভাবের লোকজন ধর্ষণের উস্কানি পায়, তাই এই মন্তব্যকে ঘিরে চলেছে সমালোচনা। অনেকেই ভিডিওটি শেয়ার করে অনন্ত জলিলের বক্তব্যে হতাশা প্রকাশ করে নিজেদের ক্ষোভ জানাচ্ছেন। অনেকে আবার বলছেন, অনন্তই সঠিক, দেশে নারীদের আরও পর্দায় থাকা উচিত, শালীন পোশাক পরা উচিত। অনন্ত 6 মিনিট 17 সেকেন্ডের সেই ভিডিওতে তিনি ধর্ষণের উদ্দেশ্যে বলেন, তোরা পুরুষ, নিজেদের বীর পুরুষ ভাবিস, তোরা কাপুরুষ, তোদের সামনে যদি তোদের স্ত্রী কন্যাকে রেপ করা হয় তাহলে কেমন লাগবে? এই যে ধর্ষণ করে সারা দেশে আন্দোলন প্রতিবাদের জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এটা দেখে কি খুব হাসি আসছে? তোর বাবা মাকে মানুষ কি বলে? একবার ভেবে দেখ, তোর জন্য, তোদের জন্য মা জাতি আজ দেশে কলঙ্কিত। এ সময় তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাই হিসেবে কিছু কথা বলতে চাই। নাটক সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করে অন্য দেশের মেয়েদের মতো মডার্ন হতে গিয়ে বিদেশি সংস্কৃতির পোশাক পরছ। এসব পোশাকের জন্য রাস্তার বখাটেরা আল্লাহর দেয়া তোমার চেহারাটার দিকে না তাকিয়ে তারা তোমার শরীর ও ফিগারের দিকে নজর দেয়। তোমাদের পোশাক দেখেই তারা তোমাদের ফিগার নিয়ে নানা কথা বলে আর তাদের মাথায় ধর্ষণের চিন্তা আসে। তিনি আরও বলেন, আমার কথাগুলো আজ তিতা মনে হতে পারে, খুব তিতা, কারণ এর আগে আমি কখনোই এ ধরনের কথা বলি নাই, কিন্তু এগুলো সবই সত্যি কথা। কেন এ ধরনের ড্রেস পরতে হবে? এগুলো কি মডার্ন ড্রেস নাকি অশালীন ড্রেস? মডার্ন হলো শুধু তোমাদের চেহারাটা দেখা যাবে যা আল্লাহ তোমাকে দিয়েছেন, আর বাকি শরীর সব ঢেকে রাখতে হবে। ছেলেদের মতো একটা টি শার্ট পরে রাস্তায় বের হয়ে যাও, খুব মডার্ন তুমি, নিজেকে অনেক মডার্ন মনে করো, তারপর ইজ্জত হারিয়ে বাসায় যাও, হয় আত্মহত্যা করো নয়তো কাউকে আর মুখ দেখাতে পারো না। শালীন ড্রেস পরলে যারা বখাটে, যারা ধর্ষণের চিন্তা ভাবনা করে, তারাও তোমার দিকে তাকাবে না, সম্মান করবে, মাটির দিকে তাকিয়ে চলে যাবে। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন চালু করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধও জানান অনন্ত জলিল। ফেসবুকে পোস্ট করা এই ভিডিওটি প্রায় 30,000-এর লাইক পড়েছে। এখানে প্রায় 2,000 মন্তব্য পড়েছে, যেখানে অনন্ত জলিলের প্রশংসা ও সমালোচনা দুটোই রয়েছে। সুমন আহমেদ নামে একজন লিখেছেন, ভাই, অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন, কিন্তু ড্রেসের কথা বলাতে দেখবেন একদল জানোয়ার টাইপ মেয়ে উঠে পড়ে লাগবে, তবে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন এই কামনায় ভালো থাকবেন প্রিয় ভাই। জাস্টিন অ্যান্থনি নামে এক আইডি থেকে অনন্তর কাছে জানতে চাওয়া হয়েছে, মাদ্রাসার যেই ছাত্রটাকে বলাৎকার করা হয়েছে তার পোশাকে কি প্রবলেম ছিল? চতুর্থ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে পড়া বাচ্চা মেয়েগুলোর পোশাকে কি অনেক সমস্যা ছিল? রবিউল ইসলাম অভি নামে একজন লিখেছেন, আপনার ওয়াইফকে অশ্লীল ড্রেস পরান কিসের জন্য? আপনাদের দেখে দেখে তো বাংলাদেশের মেয়েরা শেখে, আপনি ভালো কথা বলছেন কিন্তু আপনার ঘরকে আগে সামলান, কারণ আপনারা সিনেমা জগতের লোক, আপনাদের দেখে দেখেই বাংলাদেশের মেয়েরা শিখছে, বাহিরের রাষ্ট্রে যেতে হবে না। আপনার ওয়াইফের দিকে তাকিয়ে দেখেন আপনার ওয়াইফ কিরকম ড্রেস পরে, ধন্যবাদ। অনন্ত জলিলের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক থেকে দেয়া এক পোস্টে অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দেন। তিনি লেখেন, আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়া কর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।
বরিশালের বাকেরগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া 4 শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। আজ রোববার 11 অক্টোবর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি শুনানির কথা রয়েছে। এর আগে ওই 4 শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় তলবে হাইকোর্ট উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ। আজ বেলা 11:30টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। একই সঙ্গে অভিভাবক সহ ওই 4 শিশু ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়। সে অনুযায়ী আজ রোববার সকালে তারা হাইকোর্টে উপস্থিত হন। এ বিষয়ে 4 শিশুর বক্তব্য শুনতে তাদের বেলা 11:50 দিকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। সেবা নামে আফ্রিকা লুট করতে ফ্রান্স থেকে অন্য 10 জন ফরাসির মতো সোফি ও উড়ে গিয়েছিল আফ্রিকার এক সময়ের ধনী দেশ মালিতে, কিন্তু সোফি সেখানে ইসলামিস্ট গ্রুপ ধারা অপহরণের শিকার হন। গত কয়েকদিন পূর্বে সোফি অপহরণ থেকে মুক্তি পেয়ে নিজ দেশ ফ্রান্সে ফেরার সংবাদ বের হলে ম্যাক্রন নিজেই প্যারিস এয়ারপোর্টে হাজির হন। ম্যাক্রনের উদ্দেশ্য ছিল সোফিকে সংবর্ধনা দিয়ে মুসলমান জাতির উদ্দেশ্যে কিছু গালাগাল দেওয়া, কারণ এই সোফি মালিতে ইসলামিস্ট গ্রুপ দ্বারা অপহৃত হয়েছিল। যদিও মাত্র 1 সপ্তাহ পূর্বে এই ম্যাক্রন ইসলাম রাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হিসেবে বক্তব্য রেখে ফ্রান্সের মুসলমান দ্বারা ব্যাপক সমালোচিত হন। যাই হোক, সোফির বিমান যথাসময়ে প্যারিস এয়ারপোর্টে ল্যান্ড করে। ম্যাক্রো এগিয়ে এসে সেলফি তোলার কাজ শেষ করে। ম্যাক্রো যখন তাকে সোফি বলে সম্বোধন করে তখন এই মহিলা প্রচণ্ড রেগে যায় এবং কড়া ভাষায় ম্যাক্রোকে বলে, আমার নাম সোফি না, আমি বর্তমানে একজন মুসলমান, আমার বর্তমান নাম মরিয়াম। এই মহিলার কথা শুনে ম্যাক্রো যেন আকাশ থেকে পড়ল, আর কিছু না ভেবে এয়ারপোর্ট থেকে দে দৌড়। ড্রেজিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়া এমভি শাহ করানের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। রবিবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লৌহজং টার্নিং এর কাছে এ ঘটনার পর তৎক্ষণাৎ লঞ্চটি পাশের চরে ভিড়িয়ে দিলে যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে অন্য লঞ্চ এসে তাদের শিমুলিয়া পৌঁছে দেয়। লঞ্চটির তলা দিয়ে পানি প্রবেশ আপাতত বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, সকাল 10টার দিকে মাঝিকান্দি থেকে লঞ্চটি শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। 11:45 পদ্মা সেতু অতিক্রম করে বড় পদ্মায় প্রবেশের মুখে ড্রেজার বংশীর সাথে ধাক্কা লেগে লঞ্চটি তলা দিয়ে পানি প্রবেশ করতে থাকে। এর আগে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় এই দুর্ঘটনাস্থলে পশ্চিম দিকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে এমপি শ্রেষ্ঠ 2 একই ধরনের দুর্ঘটনায় পড়ে। তখনও 200 যাত্রী জীবন ঝুঁকিতে পড়ে, তবে শেষ পর্যন্ত তাদের নিরাপদে উদ্ধার করা হয়।